আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। এটা কি খেলা? এটা নাম হলো বেলি। হ্যাঁ, গাফলা গাফলা গাফলা। আসলে এটা কি কি? গাফলা ইংলিশ নেম হলো ডমিনোস। ডমিনোস, ও এটা হচ্ছে তারা ডমিনোস খেলে। মামা তুমি আসো, তুমি লাইনে আসো। ডমিনোস কিভাবে খেলে এটা? এটা এই যে শুধু নাম্বারের সাথে নাম্বার মিলাইতে হবে, আর কিছু নেই। প্রত্যেকটা তাহলে সে তো খুব চিন্তায় পড়ে গেছে। যতই চিন্তা করুক না কেন, তারা গেম খেলে খেলুক। এটা হচ্ছে নতুন বইয়ের জন্য আমি একটা বাস্কেট রেডি করছি, তো এর ভিতরে এখন নতুন বউকে দিব। বাস্কেটে কি কি আছে সেটা আবার নতুন বউ যদি এখন ওপেন করে দেন দেখতে পারবেন, আর না হলে তো দেখা হলো না। বাট আমি আমার মতন করে বাস্কেটটা রেডি করছি। এই যে মোটামুটি বউকে এখন বাস্কেটটা দিব, জানি না পছন্দ হবে কিনা, বা ট্রাই করছি। নাও গো তোমা, এটা তোমার জন্যে। ও আচ্ছা, তারা এখনই ওপেন করতেছে। দরজাটা ঠেলা দেন, তারা গেম খেলতে বসছে। এই গেম বুঝিস? আমি তো বুঝি না। আমি একটু তাকে হেল্প করে দিই, ব্যাগ ছিল না, আস্তে করে ইয়ে করে বের করে ফেলো। না না, ওই পাশতে। হ্যাঁ, টান দাও। না 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 না, জানি না পছন্দ হবে কিনা, বাট দেখো। না না, অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। তুমি বলে বলে যাও কি কি দিছি। না তুমি বলো। পার্স, চুড়ি, পারফিউম, ব্রাশ না, বডি স্প্রে, নেল পলিশ, লোশন, ডিউ, এটা তোমার জামার জন্য বডি স্প্রে। হাই হাই, নাইলে শেষ আমার একটু, নাইলে আমার খুঁটা দিবে। ব্রাশ দাঁত ব্রাশ করতে দেবে না, শ্যাম্পু, পেস্ট, বডি ওয়াশ, শাওয়ার জল দিয়ে, নেল কাটার, নেল পলিশ, লিপস্টিক, লিপস্টিকের কালার খোলো। হাই হাই, এত কিছু নিয়ে পারে, দিয়ে একবার
ইউ মাস্ট ওয়েলকাম ডার্ক ইউ প্লাম কি কালার প্লাম টাইপের লেখা নাই বলে আছে পিছনে সেই গতকাল থেকে শুরু হয়েছে এখনো চলতেছে বাসায় আড্ডা চলতেছে স্টিল এখনো তারা আজকে রাতে খাওয়া দাওয়া করবে আমি সবকিছু যে গরম করতেছি গরম করব তারা খাবে আড্ডা দিবে চা খাবে মিষ্টি ফিন্নি যা যা করছি সব খাবে ভালোই লাগে খারাপ না এখন রাত কয়টা বাজে আমাদের যদি এই ব্লগটা এখন যারা দেখতেছেন দিনের বেলা সেই সকাল ধরে বহুত আদর আপ্যায়ন করেছি বাটিতে 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 খাওয়াইছি এখন বলছি কোনো বাটিতে আর কোনো আদর আপ্যায়ন করতে পারবো না যার যে ব্যবস্থা নিয়ে নিয়ে খেয়ে ফেলুক তো তারা পাতিল ধরে বসে গেছে আল্লাহ এরকম এমন আমি বাপের জন্মে দেখিনি পাতিল নিয়ে বসে খেয়ে ফেল তিন বেলা সকালে বাটি দিতে হয়েছে এখন পাতিল দিতে হয়েছে আমি একটা বুড়া আছে মানে আমি তাই তারা একেবারে পাতিল ধরে নিয়ে বসে গেছে তাও তিন চার বেলা খেয়ে যাচ্ছে এরকম মেহমান আল্লাহ তো মেহমান মাত্র গেল সব কিছু গোছগাছ করে ঠিকঠাক করে মুছে ধুয়ে ফিটফাট করে আসছি এখন আমি বেডে গেলে আমি মনে হয় একদম শেষ মানে এত বেশি টায়ার্ড আমি বাট ভালো লাগে যখন কেউ আসে বাসায় বা আমি ফান করি বা সবাই গল্প করি ভালোই লাগে খারাপ লাগে না তখন আমি আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন আয়াদাইলের জন্য দোয়া করবেন আয়াদাইল ঘুমাই গেছে আর আয়াদের শরীরটা একটু খারাপ কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে এটার জন্য তো আপনারা সবাই ভালো থাকেন আমি খুব বেশি টায়ার্ড যারা দেখতেছেন আমাকে আল্লাহ হাফেজ